গাইস, এবার হয়তো বা আপনারা কম্পিউটেক্স 2024-এ অনেক বিষয়ে জানতে পেরেছেন। বিশেষ করে যদি আমি ল্যাপটপের কথা বলি, তো এখানে কিন্তু বিশেষ কিছু বিষয় আমাদের সামনে চলে এসেছে, যেমন এআই ফিচার, কোয়ালকমের মতো কোম্পানি ল্যাপটপ মার্কেটে আবির্ভাব, আর সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট কোপাইলট প্লাস নামে একটা ফিচার এনেবেল করে দিয়েছে বর্তমান সময়ের ল্যাপটপ ইউজারদের জন্য। অর্থাৎ এআই থেকে শুরু করে বিশেষ ধরনের যে সকল টাস্ক বা আপনাদের ওয়ার্ক হয়ে থাকে সেগুলোকে হেল্প করার জন্য এই ধরনের ফিচারগুলো মূলত নিয়ে আসা হয়েছে। আর বর্তমান সময়ে আপনারা সবাই এর সাপোর্ট পাবেন না, অর্থাৎ যাদের কাছে 40 টপসের উপরে পারফরমেন্স করা যে কোনো মেশিন হোক সেখানে কিন্তু এটা চালা যাবে। অর্থাৎ আমরা যে সকল নতুন চিপস দেখতে পারবো ল্যাপটপের জন্য সেগুলোতেই আসবে। অর্থাৎ আপনারা শুনেছেন যে AMD স্ট্রিক্স পয়েন্টে এটা মোটামুটি একটা ভালো টপস করতে পারে, অর্থাৎ 45 টপসের উপরে স্কোর করতে পারে তাদের চিপসগুলো। অথবা যদি লুনার লেকের কথা বলি, তারাও প্রায় কাছাকাছি করতেছে। অ্যান্ড যদি আমি কথা বলি কোয়ালকমের মতো কোম্পানি বা অদার কোম্পানির, তো সেক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু ক্রাইটেরিয়াগুলো পূরণ করতেছে মাইক্রোসফটের। তারপরেও কিন্তু এখানে একটা বিষয় আমাদের সামনে চলে আসছে, যে সামনের দিকে অর্থাৎ লঞ্চ হওয়ার সাথে সাথেই যে সকল ম্যান্ডেটরি ফিচারগুলো হবে সেগুলো হয়তো বা নাও পেতে পারে, কারণ এটা মূলত যেহেতু একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত বিষয়ের কম্বাইন্ডে অথবা কম্বিনেশনে এটা চলিত বা চালিত হয়ে থাকে, তো সেক্ষেত্রে হয়তো বা সার্টিফিকেশন নিয়ে বা বিভিন্ন ধরনের ওয়ার্ক এথিক্স নিয়ে তারা হয়তো বা কাজ করতে পারে। আর এরকম পোস্ট কিন্তু আমার না, দি ভার্স থেকে শুরু করে টমস হার্ডওয়্যার এবং উইন্ডোজ সেন্ট্রাল সবাই এই বিষয় নিয়ে কথা বলেছে। তবে হ্যাঁ, আপনারা যদি এই ধরনের ল্যাপটপগুলো পারচেস করে থাকেন নতুন চিপসের, আপনারা অবশ্যই ফিচার পাবেন। তবে হ্যাঁ, প্রথমের দিকেই যে সবগুলো পাবেন বা ইস্যু ছাড়া ফ্লুইড একটা বিষয়ে চালাতে পারবেন সেরকমটা নাও হতে পারে, আর এরকমটা অলমোস্ট সবার দাবি। আর তার সাথে বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং PCTech BD অ্যান্ড ইটস নিউজ টাইম। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইন্টারেস্টিং নিউজের জন্য। বাই দ্য ওয়ে, এখানে যেহেতু আমরা ল্যাপটপের CPU নিয়ে কথা বলছি, কেননা এখানে AMD রাইজেন AI300 সিরিজের স্ট্রিক্স পয়েন্ট CPU নিয়ে কথা বলা যায়। আর স্পেসিফিকলি যদি আমি কথা বলি, তো অবশ্যই RDNA 3.5 এর IGPU নিয়ে আবারও কথা বলতে চাই। এর আগেও আমি অনেকবার বলেছি যে এটা কতটা ক্যাপেবল, এটা যে টপ এন্ড ভেরিয়েন্টটি আছে অর্থাৎ রাইজেন AI9 370HX চিপসটি আছে, তার সাথে ইনবিল্ট হয়ে আছে কিন্তু RDNA 3.5 আর্কিটেকচারের 16 কম্পিউট ইউনিট। আর এটা বর্তমান সময়ের যে মেইন স্ট্রিম বা ডেস্কটপ গ্রেড GPUগুলো আছে RDNA 3 আর্কিটেকচারের, এটার তুলনায় যদি আমি কোর টু কোর পারফরমেন্স রেশিও দেখি, তো সেক্ষেত্রে এটা 25% ফাস্টার দেন কারেন্ট জেনারেশনের RDNA 3 আর্কিটেকচার। তবে আপনারা ভাববেন না যে তার সাথে আমি ডিরেক্টলি কম্পিট করিয়ে দিচ্ছি, কারণ সেটা একটা আলাদা ক্লাসের GPU সেকশন হয়ে থাকে, অর্থাৎ ডেডিকেটেড গ্রাফিক্সের জন্য আলাদা একটা প্রিভিলেজ প্রোভাইড করা হয়ে থাকে। তবে হ্যাঁ, সে বিষয়টি নিয়ে আলাদা একদিন কথা বলা যাবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আসছে যে GTX 1650 ল্যাপটপের যে প্রসেসরটি আছে তার চেয়ে মোটামুটি অনেক একটা ভালো পারফরমেন্স করতে পেরেছে। কিন্তু কয়েকদিন আগে আমি আর একটা সিনথেটিক বেঞ্চমার্ক আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে ওয়াপিং, এটা আমি সিনথেটিক বেঞ্চমার্কের কথা বলছি, গেম টু গেমের কথা বলছি না, সেখানে কিন্তু আমরা GTX 1650 মতো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের চেয়েও মোটামুটি ভালো স্কোর দেখতে পেরেছি। তবে এমনটা আবারও বলছি যে গেম টু গেম এখানে পারফরমেন্স বেঞ্চমার্ক করা হয়নি, সিনথেটিক বেঞ্চমার্ক, যেখানে অনেক সময় অনেক ছোট চিপসও অনেক অ্যাডভান্টেজ নিয়ে থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে। তবে আর একটা বিষয় আপনি ইন জেনারেল চিন্তা করুন, যদি তার কাছাকাছি রকমের পারফরমেন্স দেয় উইদাউট এক্সট্রা আপনাকে কস্ট ইনভেস্ট করে, তো কতটা একটা ভালো বিষয় হতে পারে ফ্রি পারফরমেন্সের ক্ষেত্রে। অ্যান্ড এর স্কোরও আপনারা কিন্তু দেখতেই পারছেন স্ক্রিনে। স্পিকিং অ্যাবাউট GPU, অবশ্যই বলতে হবে কোয়ালকমের X Elite এবং X Plus সিরিজে যে সকল CPU মার্কেটে এসেছে ল্যাপটপের জন্য বর্তমান সময়ে, তার কিন্তু CPU লেভেল এবং পারফরমেন্স লেভেল সম্পর্কে আমরা জেনে গেছি অলরেডি। আর এ সম্পর্কিত কিন্তু ডেডিকেটেড ভিডিও করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বর্তমান সময়ের জন্য Adreno X1 যে GPUটি লাগানো আছে এই CPUর সাথে, CPU এখানে বললে ভুল হবে, SoC আমরা বললে আর একটু ভালো হয় বিষয়টি। আমরা এর আগেও বলেছি যে কোয়ালকম তাদের ওরিয়ন কোর CPUকে ব্যবহার করে মোটামুটি একটা নিউট্রালাইজ পজিশনে নিয়ে এসেছে পারফরমেন্স। এবং যদি GPUর কথা বলি, তো Adreno X1 GPUটির স্লাইড আমাদের সামনে চলে এসেছে, আসলে এটা কীরকম পারফরমেন্স করছে। বিশেষ করে যদি আমি এখানে কম্পারিজন হিসাবে ইন্টেলের কোর Ultra 7 155H এর সাথে কম্পেয়ার করি, তো এখানে সারপ্রাইজিংলি অনেক জায়গায় এই CPUটির চেয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে
ইন টার্মস অফ গেমিং পারফরমেন্স অথবা জিপিইউ বা গ্রাফিক্যাল পারফরমেন্সে। অ্যান্ড শুধু তাই না, এখানে তারা আর একটা বাজি খেলে দিয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে জিপিইউ ড্রাইভারের জন্য যে কোনো একটা কন্ট্রোলার থেকে থাকে তো, অথবা কন্ট্রোল প্যানেল থেকে থাকে তো, সেটি আমাদের সামনে তারা রিভিলও করে দিয়েছে। আর শুধু তাই না, এখানে যদি পারফরমেন্স চার্টের কথা বলি তো খুব কম এনার্জি নিয়ে, ইভেন যদি আমি এএমডির কথাও বলি তো এখানে এএমডি এবং ইন্টেলের যে সিপিউটার কথা বললাম তার চেয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে উইথ কম এনার্জি নিয়ে। এক্সাম্পল হিসেবে এটা 35 কাছাকাছি পাওয়ার কনজাম করেছে, আর যদি আমি কথা বলি ইন্টেলের তো সেটা 45 কাছাকাছি, আর রেডিয়ন 780M উইথ রাইজেন 97940HS এটি করতে পেরেছে প্রায় নর্মাল আইডিয়ালাইজ পজিশনে। অ্যান্ড সারপ্রাইজিংলি আবারও যদি আমি গেমিংয়ের কথা বলি তো হরাইজন জিরো ডাউনেও এখানে অনেক ভালো স্কোর করতে পেরেছে সাইবারপাঙ্ক 2077, উইসা 3 অথবা কন্ট্রোলের মতো গেমসে মোটামুটি সিমিলার বা বেশি পারফরমেন্স দেখিয়েছে। আর যদি কিছু গেমসের কথা বলি লাইক রকেট লেগ, এখানে দেখতে পাচ্ছে সিগনিফিকেন্ট পারফরমেন্স F1 2022 নেক টু নেক, তবে গড ওয়ারে খানিকটা কম, বাকিটা আপনারা দেখতেই পারছেন যে এটা আসলে কীরকম পারফরমেন্স করছে। আর এরকমটাই যদি তারা করতে থাকে এবং ডেস্কটপ গ্রেড যদি তারা আর্ম বেস সিপিউ নিয়ে আসে আর এপিআই যদি আর একটু অপটিমাইজ করতে পারে তারা একটু ভেতরের দিক থেকে, তাহলে ভাবুন যদি কম প্রাইসে ভালো একটা কম্পিটিশন আমাদের সামনে নিয়ে আসে তো এএমডি অথবা ইন্টেলের দিকে আমরা কেনই দেখবো, আর অ্যাপেলের কাস্টমার আলাদা। স্পিকিং অ্যাবাউট অ্যাপল ল্যাপটপ, অবশ্যই বলতে হবে তাদের M3 প্রো ম্যাকবুক প্রোর কথা, কারণ বর্তমান সময়ের 14.2 ইঞ্চের যে ম্যাকবুকটির কথা বললাম এটার প্রাইস কাউট হয়েছে প্রায় $300 কাছাকাছি, যেটা সিগনিফিকেন্ট বলা যেতেই পারে। যারা এই ধরনের ম্যাক নিয়ে চিন্তাভাবনা করছেন কেনার কথা আর কি, তাদের জন্য এটা একটা সুইটেবল নিউজ হতে পারে। তবে বাংলাদেশে এর প্রাইস কতটা ইফেক্ট করবে বা আর কমাবে বাংলাদেশে সেটি দেখার বিষয়। তবে হ্যাঁ, ম্যাক ইউজার যেটা বললাম তারা অবশ্যই কিছু না হলেও কিছু তো ছাড় পেতেই পারে। বাই দ্য ওয়ে অ্যাপেলের কথাই যেহেতু হচ্ছে, কেননা তাদের আইফোন 17 কথা বলা যায়, 17 আমি জানি না প্রো সিরিজ অথবা তাদের নর্মাল যে সিরিজ হয়ে থাকে সেখানে তারা সিগনিফিকেন্টলি স্কিনার করতে চাচ্ছে তাদের বাম্পগুলো বা স্যাসিকে, অর্থাৎ তাদের যে সাইড দিয়ে ফ্রেমগুলো থাকে বা ফ্রেম যে স্ট্রাকচারের কনস্ট্রাকশন হয়ে থাকে সেটির কথা বলছি, তো সেটিকে আর কি স্কিনার করতে চাচ্ছে। তবে ডিভাইস কেমন হবে সেটি বিষয়ে না, তবে আইফোন 17 প্রো সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে A19 প্রো চিপস থাকতে পারে উইথ 2 nanometer থেকে 2 nanometer যে কোনো জেনারেশনের কাটিং এস চিপস। অ্যান্ড ক্যামেরা ডিজাইনও এবার হয়তো বা পিছনের দিকে একটু চেঞ্জ হতে পারে, সামনের দিকেও আমরা ডাইনামিক আইল্যান্ডকে কেটে ফেলে পাঞ্চলও দেখতে পারি। আর আমরা যেহেতু ফোন নিয়েই কথা বলছি, কেননা হুয়াওয়ের নতুন একটা রুমার নিয়ে কথা বলা যায় যে তারা ট্রাইফোল্ড স্মার্টফোন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। ট্রাইফোল্ড আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ 3 সাইড থেকে ভাঁজ করা যাবে, অ্যান্ড এটাকে অনেকেই বলছে এটা টু অ্যাডভান্স হতে পারে। তবে এখানে যে সমস্যাগুলো আসতে পারে সেটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ওয়াইজ চিপসেট অবশ্যই থাকতে পারে, ব্যাটারির ম্যানেজমেন্ট ইস্যু হতে পারে, হিটকে ডেসিপেট করার জন্য থার্মাল ম্যানেজমেন্ট ইস্যু আসতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু এখানে কজের মধ্যে থাকতে পারে। তবে হ্যাঁ, নতুন টেকনোলজি আসা আসলেই এটা একটা ফেনোমেনাল বিষয়, আমরাও চাই আরও অনেক টেকনোলজি অ্যাডভান্স হোক এই ফোনের ক্ষেত্রে, যেটা অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে আমাদেরকেই ফায়দা বেশি দিতে পারে। বাই দ্য ওয়ে আপনাদেরকে কিছু ডিলের কথা বলি যেটা বাহিরের দেশে চলছে, আমি যদি এখানে কথা বলি অ্যাজরগের চ্যালেঞ্জার ডি নামের RX 7800 XT শুধুমাত্র $470 পাওয়া যাচ্ছে, তবে বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল নয়। বাই দ্য ওয়ে এখানে যদি আর একটা নতুন চাইনিজ চিপ মেকিং কোম্পানির কথা বলি এবং নতুন জিপি মেকিং কোম্পানি মোর থ্রেডস, এর আগেও আমি এর নাম অনেকবার মেনশন করেছি, তাদের MTTS 80 যে ফ্ল্যাগশিপ জিপিউটি আছে 16GB ভিরামের সাথে, যেটা আবার GTX 1650 মতো বা 1060 কাছাকাছি পারফরমেন্স করে থাকে, সেটি অ্যাভেলেবেল হয়ে গেছে শুধুমাত্র $178 চাইনিজ মার্কেটে। বাংলাদেশে এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের, তবে হ্যাঁ তারাও যে চিপস মেক করছে বা এরকম জিপিইউ মেকিং করছে এটি দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারপরে যদি আমি AMD-র কাছে আবারও চলে আসি, তাদের যে X3D প্রসেসরগুলো ছিল 7000 সিরিজের লাইক Ryzen 9 7950X 3D, কয়েকদিন আগেও বলেছিলাম এগুলোর প্রাইস অনেকটা কমে গিয়েছে বর্তমান সময়ের জন্য শুধুমাত্র $480 কাছাকাছি বা $90 কাছাকাছি এরকমটা পাওয়া যাচ্ছে।
বাকিগুলোর প্রাইসও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তবে এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এএমডির যে আপকামিং 9000 সিরিজের যে ডেস্কটপ গ্রেড ফ্ল্যাগশিপ সিপিইউগুলো হবে বা যে কোনো ধরনের সিপিইউগুলো হবে সেগুলোর প্রাইসও কিন্তু অনেক জায়গায় দেখা গেছে। আমি যদি ক্যানাডার কথা বলি তো সেখানকার একটা ই কমার্স সাইটে এটাকে দেখা গেছে ক্যানাডিয়ান $840 মধ্যেই, যার কনভার্শন প্রাইস হচ্ছে $600 কাছাকাছি। আর এটা কিন্তু তারা লিস্ট করে দিয়েছিল। তাছাড়া বিএনএস এবং আরও অনেক ওয়েবসাইটে এবং অনেক জায়গায় আমরা দেখতে পেরেছি যে এটার প্রাইসিং বা লিস্টিং হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি যদি এটা $600 বা এর আশেপাশেই লঞ্চ হয়ে যায় বা $650 হওয়ার কথা, তো সেক্ষেত্রেও আমার মনে হয় না যে যারা ফ্ল্যাগশিপ ইউজার আছেন, যারা এই ধরনের সিপিইউগুলো পারচেস করে থাকেন, তাদের সমস্যা হবে। আর কিছুদিন পর তো অবশ্যই এগুলোর প্রাইস কমবে। তবে এখানে আমার ইন্টারেস্টিং লাগেনি একটার প্রাইস, সেটা হচ্ছে রাইজেন 5 9600X এর মতো সিপিউর। এটা যদি 300 বা তার উপরে চলে যায় আমার মনে হয় না যে এটা ইন্টারেস্টিং পার্ট হতে পারে। বাই দ্য ওয়ে, এএমডি কিন্তু কয়েকদিন আগে বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে একটা বিশাল ব্লেন্ডার মেরে দিয়েছে ইন্টেলের উপর, যেখানে আবার হার্ডওয়্যার আনবক্স এর মতো চ্যানেল এই বিষয়টিকে কভার করেছে, যেটা ইথিক্যাল কোনোভাবেই আমি বলবো না। অবশ্যই এএমডির উচিত তার উপর কাজ করার। চাইলে আপনারা হার্ডওয়্যার আনবক্স এর সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে, এএমডি কিন্তু এবার সামনের দিকে ভালো কিছু করতে না পারলেও জিপিউর ক্ষেত্রে আমি মনে করছি যে এবার সেরকম তাগড়া একটা যে কম্পিটিশন সেটা না দিতে পারলেও তারা কিন্তু নতুন একটা পেটেন্ট ফাইল করে নিয়েছে। বাই দ্য ওয়ে, ফাইলটা কিন্তু ডিসেম্বর মাসের 8 তারিখে 2022 সালেই তারা করে নিয়েছে। তবে হ্যাঁ, এটার উপর কাজ হয়তো বা এবার করতে চলছে। অর্থাৎ এখানে মাল্টিচিপ মডিউল আমরা দেখতে পারি। তবে এবারের যেটা ডিজাইন হয়েছিল অর্থাৎ আরডিএনএ 3 আর্কিটেকচারের, আপনারা দেখেছেন একটা জিডিসি আর এমসিডি চতুর্দিক দিয়েছিল। তবে সেইগুলো আপনাকে বুঝতে হবে, সেগুলো কিন্তু ছিল ডাই ক্যাশ, আর জিপিউ যে মেন জিপিউটি ছিল আর কি ডাই, সেটা কিন্তু এক জায়গায় ছিল, একটাই ছিল। আর এখানে কিন্তু আমরা আলাদা রকমের স্ট্রাকচার অথবা মোর সেক্টর দেখতে পারছি। দেখি নতুন বা ট্রু লেভেলের MCM GPU কবে AMD নিয়ে আসে, সেটির অপেক্ষায় থাকলাম। আর শেষের যে নিউজটি আসছে সেটি অবভিয়াসলি NVIDIA-র কাছ থেকেই। এই নিউজটি আমি জানি অনেক পুরাতন হয়ে গেছে, তারপরেও আমি কভার করার চেষ্টা করছি, কারণ আমি অনেক কয়েকদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও নিয়ে আসতে পারিনি। তবে নিউজ অবশ্যই নিউজই, অ্যান্ড অবভিয়াসলি নিউজটি অবশ্যই আপকামিং RTX 50 ক্লাস ব্ল্যাকওয়েলকে নিয়ে। আর এই লিকটি আসলেই একটা বিশাল একটা ব্রেক থ্রু হতে পারে, বিশেষ করে এরকম নিউজ একসাথে আমরা কখনো পাইনি, কারণ এর যে হোল লাইন আপ আছে অর্থাৎ পুরো ফ্যামিলি আমাদের সামনে চলে এসেছে। আর এটা এতটাই এক্সাইটিং এর সাথে বলার কারণ হচ্ছে এটি পাবলিশ করেছে কোপার্ট 7 কিমি। আর কোপার্ট 7 কিমি সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো এনভিডিয়ার ক্ষেত্রে। তো প্রথমত যদি আমরা RTX 5090 কথা বলি, তো অবভিয়াসলি এটা GB202 ডাইয়ের সাথেই আসবে। 12টা ক্লাস্টার ইন্টু 8, টোটাল SM হবে 192, যেখানে আপনারা 33% ইনক্রিমেন্ট দেখতে পারেন AD102 এর চেয়ে, অর্থাৎ 4090-র চেয়ে এটা 33% কোরের ক্ষেত্রে বাড়তি হবে। আর যদি আমি কথা বলি পরের জিপিউটির, অবভিয়াসলি 5080 হবে। তবে এখানে আমরা ইন্টারেস্টিং বিশেষ কিছু দেখতে পারছি না, শুধুমাত্র এখানে 5% ইনক্রিমেন্ট দেখতে পারছি AD103-র তুলনায়। তবে এখানে কনফিউজিং বিষয়টি হচ্ছে এটি আসলে তারা কিভাবে ডিফাইন করবে, তারা কি TI ভেরিয়েন্ট আনবে, অর্থাৎ যে কোনো কিছুই হতে পারে। তবে এটা 256 বিটের সাথে আসতে পারে GDDR7। তবে হ্যাঁ, 5090-র কথা বললাম, সেটা আসবে ওয়াপিং 512 বিটের সাথে, তাও আবার GDDR7 বিষয়টা আবার ভাবুন। কিন্তু এখানে আমাদের সমস্যা হচ্ছে GB205 যে ডাইটি হবে, 5টা ক্লাস্টারের সাথে আসবে, অর্থাৎ 5×5 50টা SM। ওয়াইল্ডলি এখানে 17% ডিক্রিমেন্ট দেখতে পারছি ডাই স্পেকের ক্ষেত্রে। 192 বিটের সাথে আসতে পারে GDDR7, GB206, 106 এর সাথেই এর ম্যাচ খেতে পারে, অর্থাৎ আমি কোর এবং যে SM সংখ্যাগুলো আছে বা বিশেষ যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলোর কথা বলছি। আর যদি এখানে কথা বলে GB207 এর, তো সেটাও AD107 এর চেয়ে 17% ডিক্রিমেন্ট করতে পারে স্পেকের ক্ষেত্রে, আর 128 বিটের সেই পুরাতন G6 মেমোরি। তবে এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এটার সাথে কিন্তু আপনারা পারফরমেন্সের পার্থক্য করতে যাবেন না। অর্থাৎ এখানে যে ফিজিক্যাল বিষয়গুলো থাকে সেগুলোর উপরে একটু কাটছাট করা হয়েছে বা এর লিক চলে এসেছে, তার মানে এই নয় যে তার কাছাকাছি পারফরমেন্স দিতে পারবে, যেটা আপনারা এর আগে দেখলেন যে RTX 5080 অথবা 4080 সিমিলার কাছাকাছি বা 5-7% কম বেশি হবে, এরকমটা না, অনেক বৃদ্ধি পাবে। যেটা বললাম সেটা ফিজিক্যাল স্ট্রাকচারের
উপর ভিত্তি করে। আর কুপার সেভেন কিমি যেহেতু বলেছে, আর কিছু এখানে বলার নেই। বাই দ্য ওয়ে, এখানে আর একটা বিষয় নিউজ সার্কুলেট হচ্ছে যে এনভিডিয়া সিও ডেলিভার করতে যাচ্ছে সিগ্রাফ 2024 এর বিশেষ এক কি নোট, যেটা হবে জুলাইয়ের 29 তারিখে। সেই দিনেও হয়তো বা অনেক কিছু আপনারা দেখতে পারবেন, বাকিটা সময় বলে দিবে। আই হোপ যে আমি নিরাশ করিনি, যদি করে থাকি অবশ্যই ডিসলাইক দিয়ে দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।